আমি প্রথমেই গভীর সমবেদনা জানাই আমাদের বঙ্গবাজারের সকল ব্যবসায়ী ভাইদের প্রতি, যাদের সেখানে দোকান ছিল কিংবা যারা ওখানে দোকানের মালিক ছিলেন তাদের সবার প্রতি। এই যে ভয়াবহ একটা অগ্নিকাণ্ড, তাতে যে ভীষণভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে ঈদকে সামনে রেখে অনেকেই হয়তো ধারকর্য করেও মাল তুলেছিলেন, তো এটা একটা বিপর্যয় তাদের জন্যে। আমি আশা করি যে আমরা সবাই যারা এবার আমরা যখন ঈদ করব, সেই ঈদের জন্যে আমরা যে যা খরচ করব, আমরা যদি সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী একটুখানি আমাদের এই ভাইদের পাশে দাঁড়াবার একটা কোনো উদ্যোগ নিই, তাহলে আমি মনে করি সেটা খুব ভালো হবে। আমরা আশা করি যে আমরা সবাই সেটি করব। আর আরেকটি কথা হলো, এই যে আপনি যেটি বললেন যে এর পেছনে কী কারণ আছে, আমি নিশ্চিত যে এরকম একটি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, সেটি একদম যথাযথভাবে তদন্ত হবে, বের হবে এটি কি কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। তবে কেউ কেউ যে সরকারকে দোষারোপ করবার, তারা তো যে কোনো কিছুতেই সরকারকে দোষারোপ করে, এইরকম একটি অগ্নিকাণ্ড হলে ক্ষতিকার, কারণ এই যে এইরকম একটি ভয়াবহ অগ্নিকাণ্ড তাকে সামাল দেয়া, তারপরে এই মানুষগুলোর তারপরে পুনর্বাসন একটা ব্যবস্থা করতে হবে, তাদের জন্য নতুন করে একটা ব্যবস্থা কিছু নিতে হবে, পুরো দায় দায়িত্ব কিন্তু সরকারকেই বহন করতে হয়। কাজেই সরকারের তরফ থেকে এরকম কোনো কিছু হওয়া, যারা চিন্তা করেন তারা কী ধরনের বিকৃত মানসিকতার মানুষ আমি বুঝি না, সেটি হচ্ছে একটি। আরেকটি হলো, এই রকম মানুষের পাশে আপনি দেখবেন আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগ সরকারের ইতিহাস, এই যারা স্বল্প আয়ের মানুষ, যারা ছোট খাটো ব্যবসা করেন, তাদের পাশে সবসময় কোন সরকার দাঁড়িয়েছে? এই দেশে ঋণ খেলাপির জন্ম দিয়েছে বিএনপি, জিয়াউর রহমান এবং তার দল বিএনপি। এই দেশে যত এই হাওয়া ভবন খোয়া ভবন বানিয়েছে কে? বিএনপি। আর আওয়ামী লীগ কী করেছে? গৃহহীন মানুষকে গৃহ দিয়েছে। আওয়ামী লীগ আগুন দেয় না, আওয়ামী লীগ আগুন নিভিয়ে মানুষকে তাকে সুস্থতায় ফিরিয়ে আনে। আগুন সন্ত্রাসী কারা? আগুন সন্ত্রাসী বিএনপি জামাত। কাজে কেউ যদি এই আগুনের পেছনে যদি কোনো মানুষের হাত কেউ খুঁজতে যায়, তাহলে সবার আগে কিন্তু অঙ্গুলি যাওয়া উচিত যারা অগ্নি সন্ত্রাসী তাদের দিকে, যারা অগ্নি সন্ত্রাসীদেরকে ঠেকিয়ে দেশের মানুষের জানমাল রক্ষা করে, সেই আওয়ামী লীগের দিকে কখনোই এর জন্য অঙ্গুলি নির্দেশ করা যেতে পারে না। আওয়ামী লীগ দুস্থ আর্তপীড়িতের পাশে সবসময় দাঁড়িয়েছে, এটাই ইতিহাস। আর বিএনপি অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে তাদের ঘরহারা করেছে এবং এই দেশে সমস্ত এই হাওয়া ভবন খোয়া ভবন করেছে এবং দুর্নীতিপরায়ণদের জন্ম দিয়েছে, ঋণ খেলাপিদের জন্ম দিয়েছে, সেই অপসংস্কৃতি চালু করেছে বিএনপি জামায়াত। কাজেই এটি কোনোভাবে তুলনাই হয়।